नमस्कार दर्शक बंधु, आमी सौभिक चक्रवर्ती, एस्ट्रो सल्यूशन उइथ सौभिक चैनले आपनादेर स्वागत जानाई। भगवान नारायणेर कृपाय आशा करी आपनारा सकले भालो आछेन, सुस्थ आछेन। आज के आमी एकटी सम्पूर्ण अन्य धरनेर विषय निये आपनादेर सामने आलोचना करते चले एसेछि। विषयटी हलो प्रत्येकटी राशिरई आछे गोपन सत्य, कार की सिक्रेट जानुन राशि अनुयायी। राशि अनुजाई मानुषे चारित्रिक वैशिष्ट्य सम्पर्के जेमन जाना जाए, तेमनी सेई राशिर जातक जातिकार अनेक गोपन कथाओ जाना जेते पारे तार राशि फल अनुजाई। प्रतिटी मानुषेरई कोनो ना कोनो गोपन सत्य थाके, राशि अनुसारे एई गोपन सत्यटा बदले जाए। आसुन जेने निन आपनार राशिर गोपन सत्य कि, जा होयतो आपनार खूब घनिष्ठरा आज पर्यन्त जेने उठते पारेनि। तो प्रथमेई शुरू करब मेष राशि। मेष राशिर मानुषेरा किभाबे एत आत्मविश्वासी हन? मेष राशि के तेज और उद्यमेर प्रतीक बला हय। एई राशिर मानुषजनेर मध्ये सब समय निजेर प्रति आत्मविश्वास लक्ष्य करा जाय। मेषेर तेज जाबतीय अंधकारके दूर करे उज्जवल आलोर दिके मानुषके निये जाय। एई राशिर मानुषजन एकाई एकशो, निजे हाते दायित्व निये सब काज सामलाते पारे एई राशिर मानुषेरा। পরিশ্রম করার মানসিকতা থাকায় এরা বাড়ি এবং বাইরের সব কাজ নিজে হাতে করতে ভালোবাসেন। ভয় না পেয়ে সত্য উদ্ঘাটনে এই রাশি বিশেষ পারদর্শী। মনের জোর এত তীব্র যাতে যে কোনো বাধা এরা খুব সহজে অতিক্রম করতে পারে। নিজের নিজস্ব নীতিতে অটল থেকে নিজের ছন্দে এরা সফল হয়। এই রাশির মানুষেরা গোড়ামি ও আলস্যকে একদম প্রশ্রয় দেন না। এত তীব্র আত্মবিশ্বাস থাকায় মেষরাশির লোকজন জীবনে সব সময় নিজের চেষ্টায় সাফল্য লাভ করে থাকেন। এবার বলবো বৃষ রাশির কথা। কিভাবে বৃষ রাশির মানুষেরা সম্পর্ককে আগলে রাখতে ভালোবাসেন? সুন্দর মন এবং মিষ্টি ব্যবহার, এই শব্দ দুটোর প্রভাব বৃষ রাশির মানুষজনদের মধ্যে প্রত্যন্তভাবে দেখা যায়। সৌন্দর্যের প্রতি বৃষ রাশির আকর্ষণ তীব্র। শারীরিক সৌন্দর্যের থেকেও মানসিক সৌন্দর্যের দিকে ঝোঁক বেশি থাকে। এই সৌন্দর্যবোধ থেকে এই রাশির মানুষদের মধ্যে সম্পর্কের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জন্মায়। না পাওয়া ও বিচ্ছেদের ভয়ে এরা মাঝে মাঝে জেদি হলেও এরা শেষ দিন পর্যন্ত সম্পর্ককে রক্ষা করে যায়। এই রাশির মানুষের মধ্যে সুপ্ত শিল্পকলা ও শৈল্পিক মনোভাব লুকিয়ে থাকে। ভালো সম্পর্ক এদের সব সময় মনের জোর বাড়িয়ে তোলে। যদিও এই রায় সম্পর্কে জটিলতায় মানসিকভাবে চিন্তিত হয়ে পড়ে, অপরিচিতকে আপন করে নেওয়াটা এদের কাছে কোনো ব্যাপারই নয়। আবার কৈশোর থেকে শুরু করে যৌবন পেরিয়ে মধ্যবয়সে পৌঁছেও এই রাশির মানুষদের মধ্যে রোমান্টিসিজম ও মানসিক উৎফুল্লতা সব সময় বজায় থাকে। এবার চলে আসবো তৃতীয় রাশি, অর্থাৎ কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কিভাবে মিথুন রাশির মানুষরা একাই সব সমস্যার সমাধান করতে পারেন? অজানাকে জানার, অচেনাকে চেনার এবং অদেখাকে দেখার আগ্রহ মিথুনের চিরন্তন। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে এই আগ্রহ আপনার মধ্যেও আছেই আছে। শুধু আগ্রহ নয়, কোনো সমস্যার একদম ভেতরে গিয়ে তাকে বিচার বিশ্লেষণ করাটাও এই রাশির লোকজন ভালোই পারেন। ভারসাম্য বজায় রেখে সমস্যার সমাধান করাটা এদের কাছে খুবই সহজ। সংসারে এই রাশির মানুষেরা একা হাতে ঘর এবং বাইরের কাজ সামলাতে অবশ্যই পারেন। সবচেয়ে সহজ ও কৌশলী পদ্ধতিও এই রাশির মানুষজন প্রয়োগ করতে পারেন। মেধা, উদ্যম ও কৌশল একত্রে মিশ্রিত হওয়ায় এরা খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, যার জন্য এরা অন্যের হিংসার শিকার হন। কিছু ছদ্মবেশী মানুষ সামনে নয় পেছন থেকে এদের ক্ষতি করার চেষ্টা করেন, তাই অন্যের গোপন শত্রুতায় বেশ কিছু সমস্যা আছে। মন শিশুসুলভ ও মস্তিষ্কের বুদ্ধিক্ষেত্র ভালো হওয়ায় এই রাশির মানুষেরা সম্পর্ক ও সাফল্যের ভারসাম্য সহজেই রক্ষা করতে পারেন। অন্যকে বোঝার ক্ষমতা থাকায় এই রাশির মানুষজনের আবেগে ভাসেন না, সব সময় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন এই রাশির জাতক জাতিকারা। চলে আসুন এবার দেখে নেব কর্কট রাশি মানুষের কথা। কিভাবে অতিরিক্ত আবেগপ্রবণতা কর্কট রাশির মানুষের জীবনের সমস্যার কারণ হয়? কর্কট রাশি মূলত আবেগপ্রবণ রাশি। এই রাশির মানুষজনের মনের আবেগ খুব বেশি, এই আবেগপ্রবণতাই এদের সমস্যার মূল কারণ। এই রাশির মানুষজন হাসি খুশি পরিবেশে সবাইকে নিয়ে চলতে চায়। বাস্তববোধ ও দরদি মন এদের মূল বৈশিষ্ট্য। এরা যাকে একবার মনের মণিকোঠায় স্থান দিয়ে ফেলে সেখান থেকে দূরে দিকে সরাতে পারে না।
নিজের স্বার্থ বোঝা বা স্বার্থ নিয়ে চলা এদের স্বভাব বিরুদ্ধ। এমনিতে বাহ্যিকভাবে এরা যুক্তি নির্ভর হলেও মন খুব নরম প্রকৃতির হয়ে থাকে। মনের আবেগের যে উচ্ছ্বাস তা কিন্তু বাইরে বোঝা যায় না। যদিও এরা খুব সেন্টিমেন্টাল হওয়ায় একটুতেই এরা ভেঙে পড়ে। অশান্তি, ঝামেলা বা জোরে কথা এরা একদম সহ্য করতে পারে না। নিজের কথা একদমই না ভাবার জন্য বাহ্যিক ও সাংসারিক ক্ষেত্রে এরা মাঝে মাঝেই কষ্ট পায়। সমস্যাবহুল পরিস্থিতিতে এরা দিশাহীন হয়ে পড়ে। এবার বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির মানুষজনদের ব্যক্তিত্ববোধ কেমন? সিংহ রাশির মানুষজন উজ্জ্বল দীপশিখার মতো, সে ইচ্ছা করলে ছড়িয়ে পড়তে পারে কিন্তু পড়ে না। তার মধ্যে একটা স্থির ব্যক্তিত্বের ভাব আছে। এই রাশির মানুষজনের ব্যক্তিত্ব অপরকে আঘাত করে না, বরং নিজের চারপাশের বস্তুকে সে জ্যোতির্ময় করে তোলে। জীবনের ও সম্পর্কের প্রতি নিজের সততা নীতিকে সামনে রেখে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র সিংহ রাশির মানুষজনের মধ্যেই থাকে। হতাশা, পরাজয় ও নৈরাশ্যের জীবন থেকে আপনাকে নতুন জীবনের আশার আলো দেখাতে পারে একমাত্র সিংহ রাশির মানুষজন। নিজের নীতিবোধ তীব্র থাকায় হাজার কষ্টেও যে নিজের দুঃখ অন্যের কাছে লুকায় সেই সিংহ রাশি। সমবেদনা বা করুণা করাকে এই রাশির মানুষজন একদম পছন্দ করেন না। মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকতে চায় এই রাশির মানুষজন। যার সামাজিক রুচিবোধ, মার্জিত পোশাক ও সাহসী নেতৃত্ব আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, সেই সিংহ রাশির মানুষেরা আজও রাশিচক্রের ব্যতিক্রমী চরিত্র। এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির মানুষরা কেমন হন এবং কেন এই রাশির মানুষদের উপর বেশি ভরসা করা যায়? কন্যা রাশির জাতক জাতিকা উৎসাহপূর্ণ, সরল হৃদয় ও সংবেদনশীল হয়। এদের হৃদয় কাচের মতো স্বচ্ছ হয়, সামান্য আঘাতে এরা ভেঙে যায়। এদের জীবনে ভাবুকতা ও কোমলতা এবং বিশেষ মাধুর্যতা দেখা যায়। এরা প্রত্যেক কাজেই ব্যস্ত হয়ে এগিয়ে পড়ে, সে কাজ তাদের পক্ষে হিতকর হোক বা অহিতকর হোক, এরা সেটা ভেবে দেখার সময় পায় না। নিজের চিন্তাভাবনাকে এরা সহজেই ভেবে নেয়, অর্থাৎ এরা চিন্তাভাবনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তার ফলে যারাই তাদের প্রতি একটু সহানুভূতি দেখায় তারা এদের বন্ধু হয়ে পড়ে। এরা বেশ উর্বর মস্তিষ্কের মানুষ হয়, এরা সহজেই ক্রিয়াশীল হয়, পুরাতন চিন্তাভাবনা এরা করে না, এরা সবসময় কিছু না কিছু নতুন চিন্তাভাবনায় তন্ময় হয়ে পড়ে। সঙ্গীত, চিত্রকলা প্রভৃতিতে এদের রুচি খুব বেশি দেখা যায়। শারীরিক দৃষ্টিতে এই সব জাতক মধ্যম চেহারা বিশিষ্ট, গৌরবর্ণ, তীক্ষ্ণ এবং উচ্চ নাসা এবং সম্মোহন সম্পন্ন হয়, অর্থাৎ এদের দেখলে মানুষ মোহিত হয়। এদের কথাবার্তায় গম্ভীরতা এবং ধৈর্য প্রকাশ পায়। এদের বক্ষস্থল প্রশস্ত, উচ্চ এবং গভীর দেখায়। কালো চকচকে মাথার চুল, উচ্চ ললাট, দেদীপ্যমান চেহারা এদের ব্যক্তিত্বের একটা বিশিষ্টতা। বাল্যকালে এদের শিক্ষায় কিছু না কিছুভাবে বাধা পড়ে, কিন্তু যৌবনকালে এরা খুব খুশি, সুখী এবং শ্রেষ্ঠ হয়, এবং সৌন্দর্যের প্রতি এদের রুচিবোধ বেশি দেখা যায়। বাকচাতুর্যে এরা বেশ পটু হয়, অপরকে নিজের পক্ষে টেনে আনতে এরা যথেষ্ট পটু হয়ে থাকে। এবার জানব তুলা রাশির কথা। তুলা রাশির মানুষরা কেন মিশুকে স্বভাবের হন? তুলা রাশির মানুষেরা খুবই সৌন্দর্যপ্রিয় হন। সুন্দর জিনিসের প্রতি এদের তীব্র আকর্ষণ বোধ থাকে। কিছুটা ভাবপ্রবণ হলেও এরা অন্যের সাথে সম্পর্ক রাখা বা মেলামেশার ক্ষেত্রে খুব মিশুকে প্রকৃতির হয়ে থাকে। সর্বদা হাসি মুখেই চলতে ভালোবাসেন এই সব মানুষেরা। মনে কোনো এদের অহংকার থাকে না। এরা একটু নির্জনতাপ্রিয় হলেও মানুষের সাথে খুব ভালো মিশতে পারেন। যদিও ব্যক্তিগত জীবনে কষ্ট পেলে এরা একাকী থাকতে বেশি পছন্দ করে, এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট থাকে। এইসব জাতক জাতিকা শান্তিপ্রিয় হয়ে থাকে, তবে ভীরু নয়। অহংকারকে দূরে সরিয়ে রেখে খুব সহজেই অন্যের সাথে মিশে যেতে পারে। এদের ন্যায় নীতি ও শৃঙ্খলাপরায়ণতা বেশি থাকলেও এরা আচার ব্যবহারকে সবথেকে বেশি গুরুত্ব দেয়। সবার সাথে হাসি মুখে কথা বলাটা এদের মন থেকে আসে। এদের অনেকে ব্যক্তিত্বহীন ভাবলেও এরা নিজেদের স্বভাব বদলায় না। অতিরিক্ত মিশুকে হওয়ায় অনেকেই এদেরকে অবহেলা করে, কিন্তু দিনের শেষে বিপদে পড়ে এদেরকে যদি কেউ ডাকে, এরাই নিজের স্বার্থ ভুলে হাসি মুখে এগিয়ে আসে। তুলা রাশির মানুষেরাই ইগো ও অহংকারকে দূরে সরিয়ে দীর্ঘদিন ধরে সমাজ ও সামাজিক ক্ষেত্রে আত্মীয়তা ও সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে সচেষ্ট হয়। তো এবার আসবো বৃশ্চিক রাশির মানুষের কথায়। কিভাবে বৃশ্চিক রাশির মানুষরা মনের অনুভূতির দ্বারা আগেই মানুষের মনের কথা বুঝতে পারেন?
আজ আপনাদের জানাবো বৃশ্চিক রাশির মানুষদের একটা বিশেষ গুণের কথা। এই রাশির মানুষজন সহজে অন্যের মনের কথা বুঝতে পারেন, কোনো কিছুর ভবিষ্যৎ অনুভূতি এই মানুষজন ধরতে পারেন। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে এদের ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতির ক্ষমতা অনেকটাই তীব্র। সব সময় মানসিকভাবে শান্ত থাকলেও এরা সামনের মানুষ কি বলতে বা কি করতে চাইছেন তা সহজেই বুঝতে পারেন। অন্যের শরীরের অরার ভাইব্রেশন ধরতে পারার এই বিরল ক্ষমতা ঈশ্বর একমাত্র এদেরকেই দিয়েছেন। এমনকি স্বপ্নে দেখা অনেক ঘটনা ভবিষ্যতে এদের চোখের সামনে ঘটে থাকে। অনেক খারাপ সময়েও এই রাশির মানুষজন অন্যকে বিপদ থেকে রক্ষা করে থাকেন। যদিও কিছু ক্ষেত্রে রাশির মানুষদের ভয়ের সমস্যা থাকে, তবুও এদের অনুভূতির বিচক্ষণতাকে বেশিরভাগ সময়ই ভরসা করা যায়। পারিবারিক ও সম্পর্ক বিষয়ক ক্ষেত্রে এদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এবার জানব ধনুরাশির কিছু বিশেষ কথা। কীভাবে ধনুরাশির মানুষেরা নিজের মস্তিষ্ক দ্বারা অন্যের মনের কথা বুঝতে পারেন? আপনার কি ধনুরাশি? তাহলে আপনার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় সদা জাগ্রত। আপনি খুব সহজে অন্যের মনের কথা বুঝতে পারবেন, মানুষ কি বলতে চাইছে পুরোপুরি না হলেও অনেকটাই আপনি সহজে বুঝে যাবেন। এটা আপনার মনের উপর স্বাভাবিক রাশিগত প্রভাব। ঘরে এবং বাইরের জগতের আপনার বিরুদ্ধে মনোভাবাপন্ন মানুষদের উদ্দেশ্যে আপনি সহজেই বুঝতে পারবেন। যদি এই ধনুরাশির মানুষজন দৈনন্দিন জীবনে অনেকটাই নিজের কষ্ট সহ্য করে মানিয়ে চলতে ভালোবাসেন, তবুও তার মন সব কিছু বুঝতে পারে। এই ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রভাব সব রাশির উপরে থাকে না। এই রাশির মানুষজনদের ষষ্ঠ ইন্দ্রিয় তীব্র থাকায় এরা জীবনে একটা সময়ের পর ঈশ্বরের অনুভূতি লাভ করেন এবং সাত্ত্বিক ও আধ্যাত্মিক মনোভাব নিয়ে চলেন। এই রাশির মানুষদের মানসিকভাবে মাঝে মধ্যে দ্বিধা ও ইচ্ছাশক্তির অভাবে মন খারাপ হলেও সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মানিয়ে জীবন অতিবাহিত করতে পারেন এই ধনুরাশির জাতক জাতিকারা। আসুন জেনে নিই মকর রাশির কিছু কথা। কিভাবে মকর রাশির মানুষদের মধ্যে হার না মানার মানসিকতা প্রকাশ পায়? জীবনে সংগ্রাম করে সাফল্য আনতে পারে এই রাশি। এই রাশির মানুষজন জীবনে বহু লড়াই ও সংগ্রামের সাক্ষী। মনে সাময়িকভাবে নৈরাশ্য কাজ করলেও সব ভুলে আবার নতুন করে লড়াই করতে এরা খুব পারদর্শী। তীব্র জেদ, বলিষ্ঠ মানসিকতা, নিরলস একাগ্রতা এই রাশির মানুষদের জন্মগত একটা বৈশিষ্ট্য। বিপদের দিন এরা সম্পূর্ণ একা কেউ পাশে থাকে না, তাতেও এরা দমে না গিয়ে একাই লড়াই করে জীবনের সাফল্য নিয়ে আসে। ভাগ্য সবসময় এদের পাশে থাকে না, কিন্তু ভাগ্যের বাধা জয় করার অদ্ভুত ক্ষমতা ঈশ্বর এদেরকে দিয়ে থাকেন। এই রাশির মানুষজনদের জীবনের দর্শন অন্যদের অনুপ্রাণিত করে। এরা একটু অন্তর্মুখী মনের হলেও প্রতিকূল বা সেবামূলক যে কোনো কর্মে সর্বদা সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসে। আসুন জেনে নিই কুম্ভ রাশির মানুষের কিছু কথা। কিভাবে কুম্ভ রাশির মানুষজন জীবনের সব কিছু হাসি মুখে মেনে নেন? মেনে নিয়ে মানিয়ে চলার যে আনন্দ তা একমাত্র উপভোগ করেন কুম্ভ রাশির মানুষজন। কুম্ভ রাশি শান্ত, স্নিগ্ধ ও শৃঙ্খলাপরায়ণ। এরা সর্বদা সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে ভালোবাসেন। অশান্তি, ঝামেলা, অস্থিরতা এসব কিছুর থেকে শান্ত পরিবেশে জীবন কাটাতে ভালোবাসেন। এদের কাছে সুখ অপেক্ষা শান্তি প্রিয়। চুপচাপ সহ্য করার ক্ষমতা যেন ঈশ্বর দুহাত ভরে এদের দিয়ে দিয়েছেন। অনেকে এদেরকে বোকা বলেন, হয়তো প্রতিবাদ করেন না বলেই। জীবনের নিয়ম মেনে সততার পথে এরা চলতে চান। মন খারাপ হলেও এরা প্রকাশ করেন না। বৈষয়িক জীবনে কষ্ট থাকলেও এরা মুখ বুঝে সব সহ্য করে নিতে পারেন। বর্তমান জীবনে সবার কথা শুনে মেনে নিয়ে মানিয়ে চলার এই অদ্ভুত ক্ষমতা একমাত্র কুম্ভ রাশির মানুষদেরই আছে। আসুন এবার জেনে নেব রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ শেষ রাশি, বারোতম রাশি মীন রাশির কথা। মীন রাশির মানুষেরা কেন খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলেন? মীন রাশির মানুষেরা সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন, যার কারণে জীবনে বহুবার মানুষ চিনতে ভুল করে থাকেন এই রাশির জাতক জাতিকারা। আবেগ ও মিষ্টি ব্যবহারই মীন রাশির মূল স্তম্ভ। এ রাশির মানুষেরা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে ভালোবাসেন। সৎ, উদার ও বিচক্ষণ বন্ধু যদি জীবনে পেতে চান তাহলে খুঁজে নিন আপনি মীন রাশিকে। আপনার বিপদের দিনে সব থেকে ভালো পরামর্শ দিতে পারেন এই রাশির মানুষজন, কিন্তু অতিরিক্ত সততা, বিশ্বাস ও ভালোবাসা সমৃদ্ধ থাকায় এই রাশির মানুষেরা জীবনে অনেকবার ছল, চাতুরি ও প্রতারণার শিকার হন। মানুষের কূট কৌশলকে এরা ধরতে পারেন না, এমনকি বেশ কিছু সময় এরা বিরুদ্ধ পরিস্থিতিতেও বুঝতে পারেন না। এদের সরলতায় মানিয়ে চলার সুযোগ নিয়ে অনেকে এদেরকে মানসিক কষ্ট দেন, কিন্তু এদের জীবন দর্শন এত বলিষ্ঠ হয় যে হাজার অন্যায়ের পরেও এর মধ্যে ক্ষমা সহজেই কাজ করে, অর্থাৎ এরা ক্ষমাশীলতা থাকে। খুব সহজে সব ভুলে নতুন করে জীবন শুরু করেন এরা।
শুধু তাই নয়, মেনে নেওয়া এবং মানিয়ে চলার ক্ষমতাও বেশি থাকে এই রাশির মানুষদের। তাই জন্মচক্রের একটা অন্যতম ব্যতিক্রমী রাশি হল মীন রাশি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।